हेलो व्यूअर्स, वेलकम टू कर्मसंस्थान ऑनलाइन। स्टेट बैंक ऑफ इंडिया प्रोबेशनरी ऑफिसर नेওয়ার विज्ञप्ति बेर हुए। अपनारा जरा बैंके आवेदन करते जा बैंके चाकरी जो तो अवश्य प्रथम के शेष पर्त भिडियो देखते थकूँ। ऑन स्क्रीन अपनारा देखते ऑफिशियल नोटिफिकेशन एट ऑनलाइन अप्लाई शुरू हो 14 नवेम्बर 2020 जो चलो किंतु 4 डिसेम्बर 2020 तारीख पर्त। विस्तारित जानार जन्य अवश्य प्रथम के शेष पर्यन्त भिडियोटी देखते थाकुन। प्रतिटि इनफरमेशन आमि आपनादेर सामने तुले धरछि। आर जारा एई चैनेले नतून अवश्य चैनलटी सबसक्राइब करे राखबेन, कारण प्रतिटि चाकरिर आपडेट एई चैनेले देवा हय एबं साथे अल नोटिफिकेशन अन करे देबेन। तो चलुन शुरू करा जाक आजकेर भिडियो। कारा आवेदन करते पारबेन? एप्लीकेशन आर इनवाइटेड फ्रम द एलिजिबल इंडियन सिटीजन। भारतीय नागरिक हले किन्तु आपनि आवेदन करते पारबेन। पीओ अर्थात प्रोबेशनारी अफिसार एई पदेर क्षेत्रे जेटा स्टेट बैंक अफ इंडिया किन्तु नेওয়া হচ্ছে। অনলাইনে आवेदन करते हैं आपके वेबसाइट হচ্ছে किन्तु এখানে অফিশিয়াল নোটিফিকেশনের মধ্যে যদি আপনি ক্লিক করেন अप्लाई এখানে কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটটা দেখা যাচ্ছে যেখান থেকে আপনি আবেদন করতে পারবেন, সেটা হচ্ছে ipps.in। এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আপনারা যদি চান। কিন্তু আপনারা sbank.sbi/careers বা sbi.co.in এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা এই লিংকটা পেয়ে যাবেন। ओके, तो सबसे प्रथम ये देखे निचि गुरुत्वपूर्ण जो डेटगुलो आपके ख्याल रखते हैं से हे ऑनलाइन रेजिस्ट्रेशन शुरू होलरेडी बल 14 तारीख के शुरू होता चलो 4 डिसेम्बर पर्यंत। ऑनलाइन अपनी पेमेंट करते पर 4 डिसेम्बर पर्यंत प्रिलिमिनारी जो परीक्षा है तर किन्तु एडमिट कार्ड डाउनलोड शुरू हो 3rd week of December अर्थात यही बचरे डिसेम्बर 3rd week के किन्तु एडमिट कार्ड डाउनलोड शुरू हो। प्रिलिमिनारी जो परीक्षा है से 31 डिसेम्बर तक शुरू होता चलो किंतु 5ई जनवरी 2021 साल पर्यंत। एरपर डिक्लियारेशन अफ रिजल्ट अफ प्रिलिमिनारी एक्सामिनेशन प्रिलि रिजल्ट किंतु डिक्लियर हो जनवरी 3rd week मध्य ही। एरपर ये देखे नीन वैकेंसि कतगुलो रही है। वैकेंसि ये रही है एससी रही है 300 वैकेंसि এবং এসটি দের জন্য রয়েছে 150টি, ওবিসি দের জন্য রয়েছে 540টি ভ্যাকেন্সি রয়েছে ওবিসি দের জন্য। এবং ইডব্লিউএস যে ক্যাটাগরি রয়েছে ইডব্লিউএস এর জন্য কিন্তু রয়েছে 200টি পোস্ট। জেনারেল দের জন্য রয়েছে 810টি। তো টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2000টির মতো ভ্যাকেন্সি রয়েছে। এবার দেখে নিচ্ছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কারা আবেদন করতে পারবেন, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রিকোয়ার্ড রয়েছে। तो ये अपनारा देखते जो सार्टिफिकेट रही है अपनार सार्टिफिकेटर किंतु 31 डिसेम्बर 2020 आगे इश्यू होते हैं। कार आवेदन करते हैं ग्रेजुएशन इन एनी डिसिप्लिन फ्रम ए रिकगनइज्ड यूनिवर्सिटी और एनी इक्विवेलेंट क्वालिफिकेशन रिकगनइज्ड एज सच बाय द सेंट्रल गवर्नमेंट। तो जेको जस्ट अ सेकेंड जेको विश्वविद्यालय क्योंकि अपनी जो ग्रेजुएशन कमप्लीट कर তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। যারা ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমিস্টারে গ্রাজুয়েশন কমপ্লিট করছেন স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু অ্যাপিয়ারিং হিসেবে এই পোস্টের জন্য ব্যাংক পিওর জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, যেটা কিন্তু এখানে অফিশিয়াল নোটিফিকেশনে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এজ লিমিট, যেটা বলা হয়েছে এখানে 21 থেকে 30 বছর পর্যন্ত বয়স হলে কিন্তু আবেদন করতে পারবেন। যেটা হচ্ছে কাউন্ট হবে 1 এপ্রিল থেকে, কাউন্ট হবে 1 এপ্রিল 2020 হিসেবে কিন্তু আপনার বয়সটা কাউন্ট হবে। এবং 21 থেকে 30 বছর বয়স হলে আপনি আবেদন করতে পারবেন। এসসি এবং এসটিরা 5 বছরে বয়সের ছাড় পাবে। ওবিসি যারা নন ক্রিমি লেয়ার রয়েছেন তারা 3 বছর, এবং যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছেন এসসিদের ক্ষেত্রে পিডব্লিউডি 15 ইয়ার্স, পিডব্লিউডি ওবিসি 13 ইয়ার্স, এবং পিডব্লিউডি জেনারেল এবং ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 10 বছরের বয়সের ছাড় রয়েছে। এবং যারা এক্স সার্ভিসম্যান রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু 5 বছরের বয়সের ছাড় রয়েছে। এরপরে যেটা বলা হয়েছে অফিশিয়াল নোটিফিকেশনে সেটা হচ্ছে সিলেকশন প্রসিডিওর। সিলেকশন প্রসিডিওরটা একটু দেখে নিন। সিলেকশন কি হবে? টোটাল 3টি টায়ারে পরীক্ষা হবে। ফার্স্ট হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশন যেটা 100 নম্বরের হবে। এখানে অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন সিলেবাস হচ্ছে জেনারেল ইংলিশ 30 কোশ্চেন্স, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 35 এবং রিজনিং অ্যাবিলিটি 35। তো টোটাল 100 মার্কসের এক্সাম হবে। সময় থাকবে কিন্তু
এক ঘন্টা প্রতিটি পার্টের জন্য কিন্তু টাইম কিন্তু নির্ধারিত করে দেওয়া হয়েছে 20 মিনিটস করে। তো এক ঘন্টা সময় পাচ্ছেন আপনি, এরপরে মেন্স প্রিলিমিনারি কোয়ালিফাই করলে মেন্স হবে। তো সেখানে মেন্সে কিন্তু 10 গুণ প্রার্থীকে মেন্স এক্সামের জন্য ডাকা হবে, অর্থাৎ 2000 ভ্যাকেন্সি ছিল তার 10 টাইমস কিন্তু মেইন এক্সাম দিতে পারবে। মেইন এক্সাম হবে যেটা, সেটা হচ্ছে 200 মার্কসের মেইন এক্সাম হবে। ওকে, অবজেক্টিভ টেস্ট ফর 200 মার্কস অ্যান্ড ডেসক্রিপটিভ টেস্ট হবে 50 মার্কসের কিন্তু ডেসক্রিপটিভ টেস্ট হবেই। এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে, স্যালারি কিন্তু এখানে একটু দেখে নিন, 27,620 টাকা এর বেসিক পে রয়েছে। এছাড়া যদি আপনি সিলেক্ট হন তাহলে আপনাকে 3 বছরের একটা বন্ডে সই করতে হবে, এবং যেটা 2 লাখ টাকার একটা বন্ড হবে, অর্থাৎ 3 বছরের মধ্যে অর্থাৎ আগে আপনি এই চাকরিটি ছাড়তে পারবেন না। অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 750 রুপি, 750 টাকা জেনারেল ইডাব্লিউডি ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, এবং এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ফি পে করতে হবে না। এক্সামিনেশান সেন্টার যেটা আরেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নাম্বার অফ চান্সেস, একজন ক্যান্ডিডেট কতবার করে পরীক্ষা বসতে পারে, কতবার পরীক্ষা দিতে পারে, যেটা ইউপিএসসির মতোই কিন্তু সীমিত রয়েছে। জেনারেল এবং ইডাব্লিউএস ক্যাটাগরি ম্যাক্সিমাম 4 বার কিন্তু পরীক্ষা দিতে পারে। ইডাব্লিউডি জেনারেল ইডাব্লিউএস পিডাব্লিউডি যারা রয়েছে তারা 7 বছর 7 বার, ওবিসিরা 7 বার, ওবিসি পিডাব্লিউডি 7 বার, এবং এসসি এসটি এদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম রেস্ট্রিকশান নেই, যতবার খুশি পরীক্ষা দিতে পারে। আর এখানে কাউন্টটা কীভাবে হবে, অ্যাপিয়ারিং ইন প্রিলিমিনারি এক্সামিনেশান উইল নট বি কাউন্টেড অ্যাজ এ চান্স ইন দ্য ইয়ার ইন হুইচ অনলি ওয়ান রিটার্ন এক্সামিনেশান হ্যাজ বিন হেল্ড। আই নো প্রিলিমিনারি এক্সামিনেশান হ্যাজ বিন হেল্ড, অ্যাপিয়ারিং ইন দ্য এক্সামিনেশান উইল বি কাউন্টেড অ্যাজ এ চান্স। ওকে, কীভাবে আপনি আবেদন করবেন, এর জন্য আপনাকে ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট, যেটা আমি ডিসক্রিপশানে আমি সরাসরি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ওখান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। 14 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। আর পরীক্ষা সেন্টার সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু পরীক্ষা সেন্টার রয়েছে, আসানসোল, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, কলকাতা এবং শিলিগুড়িতে রয়েছে প্রিলিমিনারি এক্সামিনেশান সেন্টার। এবং মেইন্স পরীক্ষা হবে সেন্টার রয়েছে, সেটা হচ্ছে হুগলি, কল্যাণী এবং কলকাতায় কিন্তু মেইন এক্সামের সেন্টার রয়েছে। আর অ্যাপ্লাই করার পূর্বে একটু গাইডলাইন্সগুলো একটু ফলো করবেন, অন স্ক্রিন আপনারা অ্যাপ্লাই করার সময় কিন্তু দেখতে পারবেন কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন। এখানে কিন্তু ফটো এবং সিগনেচারের ক্ষেত্রে একটু গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলা হচ্ছে, সেটা হচ্ছে ফটো মাস্ট বি রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ হতে হবে, মেক শিওর দ্যাট দি পিকচার ইন কালার্ড অ্যাস অ্যান্ড ইজ টেকেন অ্যাগেনস্ট এ লাইট কালার, হোয়াইট ব্যাকগ্রাউন্ডের একটা ফটো হলে কিন্তু ভালো হয়, সেটাই আপনারা খুঁজবেন, যেটা নোটিফিকেশনে থাকবে সেটা আপলোড করাই বাঞ্ছনীয়। 50 কেবির মধ্যে হতে হবে ফটো, এবং সিগনেচার কিন্তু 10 থেকে 20 কেবির মধ্যে হতে হবে, যেটা হবে 140x60 পিক্সেলের মধ্যে সিগনেচারের সাইজ, আর ফটোর হচ্ছে 200x230 পিক্সেল। তো এটাই একটা ভিডিও আপডেট দেওয়ার ছিল আপনাদের জন্য, যারা ভিডিওটি এখনও দেখছেন অবশ্যই একটা লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিন, আর আপনার যদি কোনো ডাউট থাকে তো অবশ্যই কমেন্টে জানান, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে কিন্তু আপনারা জয়েন করতে পারেন। ধন্যবাদ।